चिली क्रैब, ये ज्यादा ज्यादा होगा 250 ग्राम का होगा। अच्छा 250 ग्राम में एक कांकड़ा आपनारा बॉईल करके कॉर्न फ्लोर देके डस्टिंग करके उसके बाद फ्राई होगा। अच्छा डस्टिंग कर देंगे। अच्छा उसके बाद थोड़ा सा ये के कॉर्न फ्लोर देना पड़ेगा, कॉर्न फ्लोर देके डस्ट करना पड़ेगा, डस्ट करके गरम तेल में, ये जो शेल जो है इसको अलग से रखना पड़ेगा, अलग से रखना पड़ेगा। ठीक है, फ्राई करने के बाद एकदम लाल हो जाएगा। ठीक है, कलर लाल हो जाएगा। এইবারে দেখুন যে এই ক্র্যাবটাকে কিভাবে সে ফ্রাই করছে। ডুবো তেলে ये शेल भी फ्राई करना पड़ेगा, शेल फ्राई करना पड़ेगा। कितना टाइम उसको फ्राई करना पड़ेगा? एक मिनट, ज्यादा ज्यादा एक मिनट। ये हो गया। আপনারা দেখলেন যে ক্র্যাবের কালারটা কিরকম বদলে গেল। এইভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর কি করতে হবে সেটা আবার মন দিয়ে দেখুন। এসে থোড়া রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে একটু জিঞ্জার, এবার তার মধ্যে যাচ্ছে হচ্ছে আদা কুচি এক চা চামচ, এবার যাচ্ছে রসুন কুচি হাফ টেবিল চামচ, এবার পেঁয়াজ কুচি যাচ্ছে প্রায় দু টেবিল চামচ দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। এবার এর মধ্যে শুকনো লঙ্কা বাটা দেওয়া হচ্ছে প্রায় এক চা চামচ। শুকনো লঙ্কাটাকে বেটে একটু তেলে সাঁতিয়ে নিতে হবে। এবার প্রায় চার চা চামচ টমেটো কেচাপ, চার পাঁচ চামচ টমেটো কেচাপ গেল এর মধ্যে। সুইট বিন আচ্ছা, সুইট বিন সস যাচ্ছে দু চা চামচ সুইট বিন সস গেল দিয়ে আবার নাড়াচাড়া। এবার যাচ্ছে রেড ক্যাপসিকাম, ডাইস করে কাটা রেড ক্যাপসিকাম গেল, ডাইস করে কাটা ইয়েলো ক্যাপসিকাম গেল 5-6টা করে। আর এবার যাচ্ছে গ্রিন ক্যাপসিকাম ডাইস এবং পেঁয়াজের ডাইস 6-7টা করে। একটু স্টক, এবার একটু ফিশ স্টক যাচ্ছে এর মধ্যে। বাড়িতে ফিশ স্টক না থাকলে আপনারা গরম জল ব্যবহার করতে পারেন। এবার আজিনোমোটো যাচ্ছে এক চিমটে নুন, নুন আন্দাজ মতো নুন গেল। এবার যাচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো এক চা চামচ, ব্ল্যাক বিন যাচ্ছে প্রায় এক চা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার যাচ্ছে মল্ট ভিনিগার, ডার্ক সয়া সস দু চা চামচ, তারপরে এটা ঢেলে দেব। হ্যাঁ, এবার এই ভাজা ক্র্যাবটা এই সসের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে সস করতে হবে। এবার স্প্রিং অনিয়ন ডাইস করে কাটা ওর ওপর দিয়ে কর্নফ্লাওয়ার, এবার এর ওপর যাচ্ছে হচ্ছে কর্নফ্লাওয়ারের গোলা এক টেবিল চামচ দিয়ে নেড়ে মিশিয়ে আইটেম তৈরি। এটা হলো প্রন পাঁপড়, মানে চিংড়ি মাছের পাঁপড়, প্রন ওয়েফার্স। এই ডুবন্ত তেলে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আপনারা দেখছেন কত বড় হয়ে যায় ওটা। এবার দেখুন পরিবেশনটা শেফ কিভাবে করে। তৈরি হয়ে গেল পট রোস্ট চিলি ক্র্যাব। ভাজা ক্র্যাবের শেলটাকে দিয়ে এবং দুদিকে দুটো এটা হয়ে গেছে পোস্ট রোস্টেড চিলি ক্র্যাব ওয়েফার দিয়ে এইভাবে এটা পরিবেশন করা।
अब इसको थोड़ा खा के देखिए। इसको खाना बहुत मुश्किल है, फिर भी हम कोशिश करेंगे जरूर। जय सिंह असाधारण ये डिशटा अपने तैरी कर देखाल, तैरी बाड़ी करते ही पारें, तो जो मन अनेक झमेला तेल सोजा टैंजरिने इसे अर्डर कर ले शेफ बनिए अपन खाइए देव एवं खे अपन भलो लागे। ये हलप कर बोलते असाधारण।